গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়েছি একটু গ্রোসারি আইটেম শপিং করার জন্য। তো আমরা যাচ্ছি স্টার বাজার, আমাদের বাড়ির ঠিক কাছেই 100 মিটারের মধ্যেই। তো চলো স্টার বাজারে দেখা হচ্ছে। আমরা স্টার বাজার পৌঁছেছি, চলো এবার ফিরলাম। এবার তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করেছি। বেশি কিছু করতে পারিনি, কিছুদিন বাড়িতে ছিলাম না, তো কিছুই নেই, তাই কয়েকটা শপিং করে এসেছি, বাকিটা আবার পরে করব। দেখে নাও, এই যে আমার বেবির ওয়াইপার শেষ হয়ে গেছিলো, তো তার জন্য একটা ওয়াইপার কিনেছি। আর গুড নাইট লিকুইডও ঘরে নেই, তাই একটা গুড নাইট লিকুইড নিয়েছি। তো দুটো ব্যাগ ছিল ডিসকাউন্টে, তো ওটা নিয়েছি। আর এই যে আমার মেয়ের জন্য কাজু কিনেছি, তার ডিসকাউন্টই দিয়েছে, আমি একটা ডিসকাউন্ট পেয়েছি। আমন্ড কিনেছি, এটাও ওর জন্যই। আর আঙুর কিনেছি, ও আঙুর খেতে খুব ভালোবাসে। বিস্কিট কিনেছি, মারি গোল্ড। আলু কিনেছি, লকি কিনেছি, এটা মৌসম্বি লেবু আমার মেয়ের জন্য। এটা আছে মসুর ডাল, বাড়িতে তো কিছু নেই, তো ওই জন্য কিছুদিন চালানো গেলে কয়েকটা জিনিস কিনে নিয়েছি। এটা আছে আপেল, ওটা আমার মেয়ে খায়, প্রতিদিন লাগে আপেলটা ওর জন্য। এটা হলো কী দিয়েছে, হ্যাঁ টমেটো, এটা গ্রিন চিলি, এটা হলো পালং শাক, ও খিচুড়ি বানানোর জন্য পালং শাকটাও লাগে। আর আর কি আছে, হ্যাঁ লিস্ট্রিন কিনেছি, আর একটা ব্রাশ। তো এই ছিল আজকের বাজার, এরপরে আবার যেতে হবে, কেননা এই কটা জিনিস তো হবে না, তো আবার পরে যাব। তো আমরা এই খেতে বসলাম, আজকে ভীষণ টায়ার্ড, এতটা জার্নি করে এসে আবার বাজার করতে গেলাম, তো মাম্মাও টায়ার্ড, মাম্মার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনে এবার খেতে বসেছি, এবার খেয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো আজকের জন্য ডিনারে রুটি আর মিক্স ভেজিটেবল। তো তাহলে তোমাদের সঙ্গে আছে এতটুকুই, কালকে আমার নেক্সট ব্লগে দেখা হবে। তো গুড নাইট, টাটা।